আছে আমার এটাকে দিয়ে দেবে আমার আছে স্টকে কম পড়লে তো দিয়ে দেবো টাকা তো পঁচিশ টাকা হার্ড ডিস্ক ভর্তি আছে তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে আজকে যুবক যুবতীর ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে। যারা যোগ্য ব্যক্তি, যারা পাওয়ার যোগ্য, তারা চাকরি পাচ্ছে না। চাকরি হোক না, নিয়ম মেনে চাকরি হোক, পরীক্ষা হোক, তাতে চাকরি পাক, সৎ সাহস থাকলে নিয়ম মেনে করুক। ওনারা আগে সিলেকশন করে নিচ্ছে, তার কারণ যে 20 জায়গায় 25 দেবে সেই পাবে চাকরি। এই কোটা সিস্টেমে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবাংলায় চলছে। পাঁশকুড়ায় নতুন কিছু নয়, এর আগেও বহুবার নেতাদের নামে রিবলেট পড়েছে, নিজেদের পার্টি অফিস জায়গা সব কিছু বিক্রি করে দিচ্ছে। আজকে দেখুন না, চেয়ারম্যান হবার আগে মানুষের ঘর বাড়ি কী, চেয়ারম্যান হবার পর বাড়ি কী দাঁড়িয়েছে, তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কী পরিস্থিতি বিপুল কাটমানি নিচ্ছে, তার কারণে আজকে এই এত আইএসি কারণ, তার কারণটা হচ্ছে এটাই। তবে যদি স্বচ্ছভাবে নিয়োগ না হয়, তবে পাঁশকুড়া যুবক যুবতীরা তারা মাঠে নামবে। এবং হাইকোর্ট অব্দি আজকে যে রিবলেট ছেড়েছে আমি দেখেছি, রিবলেটটা আমি দেখলাম কিছুক্ষণ আগে, যে হাইকোর্ট অব্দি ওনারা যাবে এই প্রস্তাব দিয়েছে। তা তবে আমি আর একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস আজকে ভারতীয় জনতা পার্টিকে কলঙ্কিত করার চেষ্টা করছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশ্বের বৃহত্তম দল, তৃণমূল কংগ্রেস এনাদের সরসার মধ্যে ভূত, সেটা ভারতীয় জনতা পার্টি ঘাড়ে চাপাতে যাচ্ছে। সাধারণ মানুষ জানে কে কোন দল, কে কীরকম, আপনারাই দেখেছেন আজকে হাইকোর্টের নির্দেশে 269 জনের চাকরি গিয়েছে, আগামী দিনে হয়তো 10-15 হাজার আরও যেতে পারে। প্রতীক পাখিরা পাঁশকুড়া বিজেপি।